আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্য টিভি দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলেই হয়তো অনেকেই খুবই রাগ হয়ে আছেন যে আমাকে দীর্ঘদিন যাবত আমার যারা দর্শক শ্রোতা আছেন, সাবস্ক্রাইবার আছেন, হয়তোবা আমার ভিউয়ার্সরা আমাকে পাচ্ছেন না। আসলে শারীরিকভাবে মানসিকভাবে নানান রকম টেনশন, বিভিন্ন ধরনের ঝামেলার কারণে মিডিয়ার সামনে আসতে পারিনি। তো আজকে একটি বিষয় নিয়ে হঠাৎ করে হাজির হয়ে গিয়েছি। সেই বিষয়টি হচ্ছে একটা যে বর্তমান সময়ে চোখের সমস্যাটা মানুষের অনেক বেশি। এই চোখে একটা কমন সমস্যা হচ্ছে ঝাপসা দেখা, অস্পষ্টতা দেখা। এই অস্পষ্টতা ঝাপসা কেটে যাওয়ার জন্য এবং আপনার চুলগুলি কেমন যেন লালসে লালসে ভাব, কটা কটা ভাব হয়ে যাচ্ছে, কেমন যেন পেকে যাওয়া যাওয়া ভাব হয়ে যাচ্ছে, এখন আপনি এই দুটি সমস্যা থেকে সমাধান পাবেন কিভাবে? তো সেই সমাধান দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে দুটি মেসেজ দিব, দুটি বিষয় বলে দিব। এই দুটি বিষয় যদি আপনি সংগ্রহ করে আপনার চোখে এবং চুলে যদি ব্যবহার করতে পারেন, আল্লাহ চাহে তো 100% উপকার হবে, আপনার চোখের ঝাপসাটা কেটে যাবে, অস্পষ্ট দেখাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি স্পষ্ট দেখতে পাবেন, চোখের কোনো সমস্যা আল্লাহ চাহে তো হবেই না। আর একটা বিষয় হলো মৃত্যু পর্যন্ত চুলগুলি কালো থাকবে, কখনো পাকবে না ইনশা আল্লাহ। তো একটা যে দুটো বিষয় আপনি সংগ্রহ করবেন, একটা হচ্ছে মোরগের পিত্ত, এটা তো খুবই সহজ, আর একটা বিষয় হচ্ছে কাকের পিত্ত। তো কাকটা ধরাটা একটু কঠিন, তারপর আপনি সংগ্রহ করতে চাইলে অবশ্যই পাবেন। কাউকে যদি আপনি বলেন যে আমাকে একটা কাক ধরে দিতে হবে, তোমাকে আমি এত টাকা দেবো, দেখবেন আপনাকে কাক সংগ্রহ করে দেবে। কাক এখনও পাওয়া যায়, আগে হয়তো বা বেশি পাওয়া যেত, এখনও পাওয়া যায়, তবে পাওয়া যায়। তো আপনি এই দুটো জিনিসের পিত্ত যদি আপনি এক জায়গায় একত্রিত করে আপনার চোখে ব্যবহার করতে থাকুন, আপনার চুলে ব্যবহার করতে থাকুন, এক থেকে দু সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ফলাফল পাবেন, যে আপনার চুলগুলি দেখবেন কুচকুচে কালো হয়ে গেছে, কালো মেঘের মতো হয়ে গেছে, কালি একেবারে কালো রঙের মতো হয়ে গেছে। আর আপনার চোখের যে অস্পষ্টতা, এটাও আল্লাহ চাহে তো স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই দুটি বিষয়ে আপনি দারুণ উপকার পাবেন। বহু পরীক্ষিত একটি বার পরীক্ষা করিয়ে দেখুন না যে উপকার হয় কি হয় না। তো আল্লাহ যদি আপনাদেরকে উপকার দেয় বা উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন। আমি আরও আপনাদের জন্য উপকারী টিপস এবং ভিডিও নিয়ে আবারও মিডিয়ার সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।